হ্যালো গাইস, আমরা আবারও একটা নতুন বাগানে চলে আসলাম। সো এইবার রূপালীর বাগান, এটা আম রূপালী। তো এইবারে প্রথম আম নিচ্ছি এই বাগানগুলোতে বা এই গাছগুলোতে। আর তোমরা বুঝতে পারবে যে প্রথম বছর, প্রথম 1 বছর বাগান গাছ লাগাইলে ওই গাছগুলোতে আম নেওয়া যাবে না। কিসের জন্য? ওর শরীরটা অনেক পুষ্টি পাবে না। দেখেন দেখেন, জি, আমের মুকুলে গাছটি ভাঙিয়ে পড়তেছে, মাটিতে লুটিয়ে গিয়েছে, দেখছেন? শুধু আমের মুকুলে। ক্যামেরায় ভালো আসতেছে না, আমের মুকুলগুলো সব মাটিতে লুটিয়ে গেছে। তোমরা যেদিকে দেখবে সেদিকে আমের গাছ আর আম গাছ। এগুলোই ছোট ছোট আছে, তো বড় বড় বাগান এবং অনেক অনেক কৃষকরা অনেকই টাকা, আমার মনে হয় অনেক আশাবাদী যে অনেক টাকা পাবে। আর তোমরা তো দেখলে এর আগের ভিডিওগুলোতে, এর আগের একটা ভিডিও আমি আপলোড করছি, সেটাতে আমের বাগান পুরোটাই ঘিরে রেখে দিছে, দেখছেন? ইট দিয়ে। আবার কর্ম কেনার তো 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়েছে, কত বড় বাগান এটা, এটা তোমাদের বুঝতে হবে। তা আবার পিআর দিয়ে, পিআর দিয়ে আমরা কি বড় বাগান, ঠিক বড় বাগান যদি ঢুকি, ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পাবে। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তো তোমরা ইচ্ছা করে দেখতে পারো। ভিডিওটি যদি পুরোটাই দেখো, হ্যাঁ, তাহলে অবশ্যই অবশ্যই একটা নতুন কিছু শিখবে এই ভিডিওটি থেকে। তো আমরা একটা ভালো অনেক বাগানে চলে আসছি, ভাই আসেন কিসের জন্য আমি জানি না। তো এই বাগানে, এই বাগানটাতে আসেনি কিসের জন্য? গাছগুলো কিন্তু উপি, একটা চাঙ্গা গাছ, এই যে এই বাগানটাকে আমি উদয় আসলাম, কোনো কাজে দিল না সে। আপনাদের দাঁড়ান, অন্য একটা বাগানে যাই। হ্যাঁ, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে অন্য বাগানে একটা দেখাবো। তো কোনো কোনো বাগানে গাইস এত পরিমাণে আম আসছে, কল্পনা করার বাইরে। হ্যাঁ, ও আম তো আসেনি মুকুল, আর কোন কোন বাগানে আবার মুকুলে আসেনি, দেখছেন? তো ভিডিওটি আজকের এই পর্যন্ত, দেখা হবে কোনো একটা নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ গাইস, আল্লাহ হাফেজ।